জাজ মাল্টিমিডিয়ার কর্ণধর প্রযোজক আব্দুল আজিজের সঙ্গে নিজের চ্যাটিং এর স্ক্রিনশট প্রকাশ্যে এনেছেন ঢালিউড জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের ওই স্ক্রিনশটগুলো প্রকাশ করেন পরীমণি। স্ক্রিনশটের ক্যাপশনে পরীমণি লেখেন, ডিয়ার সুপার কিপটা আমার আব্দুল আজিজ বন্ধু, সাক্ষী রইল এ জাতি। চলতি মাসের ২৪ তারিখ পরীমণির জন্মদিন, আর সেই বিষয় নিয়ে কথা বলছিলেন এই প্রযোজক ও অভিনেত্রী। ওই স্ক্রিনশটে দেখা যায় জাজের কর্ণধর পরীমণিকে 8ই অক্টোবর একটি প্রোগ্রামে দাওয়াত দেন। সেখানে পরীমণি সম্মতি জানিয়ে তাকে আবার জিজ্ঞাসা করেন, ২৪ অক্টোবর কি? তখন আজিজ লেখেন, তোর বার্থডে। এরপর আজিজকে উদ্দেশ্য করে কয়েকটি স্টিকার পাঠায় পরীমণি। এরপর আব্দুল আজিজ পরীমণিকে প্রশ্ন করে, আমার সাথে করবি বার্থডে? তোর বার্থডের গিফট কি দেবো বল। এর জবাবে পরীমণি লেখেন, কিপটা তুই, কেমনে সম্ভব? উত্তরে আব্দুল আজিজ লেখেন, একটাই কথা আছে বাংলাতে, বুক আর মুখ বলে একসাথে, সে হলো বন্ধু, বন্ধু আমার। তাহলে 23 অক্টোবরে করি অথবা 25 অক্টোবরে করি? পরীমণি তখন রিপ্লাই ছিল, অবাক স্টিকার সহ আল্লাহ। আজিজ এরপর লেখেন, কবে করব বল, অনেক স্পেশাল বার্থডে করব, এবার আমি তোর জন্য। এরপর পরীমণি লেখেন, আমি কিন্তু স্ক্রিনশট নিলাম বুঝিস, দরকার হলে সাক্ষীও রাখুম দাঁড়া। এরপর আজিজ লেখেন, ওই আমাকে কনফার্ম কর, তুই আমাকে কনফার্ম করলে আমাকে অ্যারেঞ্জ করতে হবে, আর অ্যারেঞ্জ করতে 7 দিন লাগবে। তখন পরীমণি লেখেন, কনফার্ম, একদম 25 অক্টোবর, খোদার কসম। এরপর জাজের কর্ণধর লেখেন, ওকে 25 অক্টোবরেই লক, থাক কসম কাটতে হবে না।